আপু, তুমি আমার দুয়ে গেছো কি যে? আপু, তুমি আমার দুয়ে কেন গেলা? তোমারে যেন আমি থাকবো কেমন আপু? ছোটবেলা মারে দেখতে পারি নাই, এরপরে এখন তুমি আমার এত বড় করছো, এখন কেমনে যাও থাকবো তোমার যার? আব্বু, তুমি আমারে আমার দুয়ে গেলে গেলা। উঠো আব্বু, উঠো উঠো আব্বু গো, উঠো আব্বু, আব্বু উঠো, আব্বু আব্বু গো, আগে উঠো আব্বু গো, আব্বু উঠো, উঠো গো, উঠো আব্বু, উঠো উঠো। কি হয়েছে তোমার জায়গায়? আব্বু মারা, আমার আব্বু মারা গেছে। হ্যাঁ, আমার আব্বু মারা গেছে। কোন সময় মারা গেছে? এ আরো আগে হার্ট স্ট্রোক করে। তো মানে চাচা আছিল দুইটা, সে জানে না? এর মোবাইল নাম্বার ফোন দাও। আমি তো নাম্বার জানি না। নাম্বার জানো না? আচ্ছা, আমার সমস্যা নেই, আমার কাছে নাম্বার আছে, নাম্বারে ফোন দিতে আসি। হ্যালো, বড় ভাই মারা গেছে? আরে, আমার বড় ভাইটা মারা গেল রে। বড় ভাইটা মারা গেল। মেজো ভাই, মেজো ভাই, মেজো ভাই, মেজো ভাই বাইতে আছেন? মেজো ভাই, হ্যাঁ, আপনি খবর পান না? আমার বড় ভাই মারা গেছে রে ভাই, বড় ভাই মারা গেছে বাজার সামনে রে ভাই। চিন্তা করো না বাবা, চিন্তা করো না, কান্দো না। বাপসের দিন বাঁচিয়ে থাকে না বাবা, সমস্যা নাই, কি করো না। ভাই, ছোটবেলায় আমার বাচ্চাটা মারাইছে, আমার বাপটা হয়ে গেল গা। আমরা আছি তো ভাই, বাচ্চা একদম মাথার গার্ডিয়ান চলে গেলি রে ভাই, এখন আমাকে গার্জিয়ান হবে কি রে ভাই? আমরা আছি তোর বাপ কাছে গেছে, আমরা আছি, আমরা তো তোর বাপ। তুমি কান্দো না, এখন মনে কর আমরা তো চাচা আছি, তোকে দেখার দায়িত্ব আমাকে দুই ভাইয়ের। আমরা দুই ভাই তোরে দেখে রাখবো, ঠিক আছে? ছোটবেলায় তোর বাপ মারা, তোর মা মারা গেছে, বড় ভাই, বড় ভাই তোর বাপ মারা গেল, তোর মাটাও নাই, এখন দায়িত্ব আমাদের, ঠিক আছে ভাই? এখন তো যাও বার্তা তো হয়েই গেছে ভাই, এখন তো লাশ উপরে রাখা যাবে না ভাই, যত দ্রুত দাফন করতে হবে, গোসল করা দিয়ে দাফন টাফনের ব্যবস্থা করতে হবে। ধর আব্দুল হাই ভাই, একটু সহযোগিতা করেন, ধরো বাসা, ধরো ভাই। একে বাপে তিন ছেলে, আপনি মেজো, আমি ছোট, আর বড় ভাই তো মারাই গেল। বাপের যত টাকা পয়সা ছিল, বড় ভাই দেখো কি আলিশান বাড়ি করেছে বাপের টাকা। আর আমরা কোথায় আছি? আমরা ওই যে টিন সেটে আছি, টিন সেট বাড়ি ঘিরে আছি, কি করবো, টাকা পয়সা নাই তো। এখন কি করা যায়? ভাজতে তো একাই, ভাজতে একা, বরাবর মুখছে ভালো হয়েছে বুঝছস। এখন মনে কর ভাজতারে বুঝাইয়া বাজাইয়া কোনো রকম পামে ফালাইয়া বাড়িটা আমরা লিখে নেব, ঠিক আছে? আর হওয়া আরও অনেক জায়গা সম্পত্তি আছে, আমি সব চিনি, এগুলো সব কোন জায়গায় কোন জায়গায় কী আছে বড় ভাইয়ের, আমি সব চিনি,
ঠিক আছে, আমি তো আর এত কিছু চিনি না জানি না। তুই ছোট, তুই ওই শহরে লেখাপড়া করতে গেছিস, তারপরে তো আইয়া এদিকে এদিক বন্ধু বান্ধব লোক ঘুরস, তুই কোথেকে কবি? আমি তো বেড়ানি নিয়ে ব্যস্ত। আমি তো বড় ভাইয়ের লগে আসিলাম সবসময়, ঘুরতাম, সব কিছু আমি জানি কোনে কোনে কি আছে। তাহলে 22 তারিখে একটু ডাক দিয়ে শুন, 22 তারিখে এখন আমি ডাকবো, বাইকে আমরা আমাদের লগে লইয়া যাবো। না আপনি দেখেন বাড়িতে দেখেন, আমি 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 দেখতে দেখছি। আপনি তো মেজো ভাই, আপনি কষ্ট করবেন, আমি কষ্ট করি। আচ্ছা চল দুজনেই যাই, দুজনে গেলে ভাইস্তা একটু সাহস পাইব। ডাক দে নাহিদরে, ডাক দে ভাইস্তা। নাহিদ, নাহিদ, ও নাহিদ বাবা, পারো তো তোমার কাকু? এই বাবা কি করো একা একা বাড়ির ভিতর, কি করো এত বড় বাড়ির মধ্যে একা একা? কেউ আছে বাড়িতে? একলাই আছো তুই? একা একা মানুষে খারাপ করবে বলে ভাই থেকে এক বাড়ি থিয়া, তোমার দুই চাচা অন্য জায়গায় পড়ে রয়েছে বাল বাচ্চা নিয়া, তো তুমি একা একা থাকবা, মানুষ আমাদের খারাপ বলবে, তুমি আমাদের সাথে থাকবে, তোমার বাপ নাই, তাতে কি হয়েছে? আমরা তোমার দুই চাচা আছি তো, আমাদের সাথে চলো, আমাদের ওখানে থাকবো, ওখানে খাইবা, একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে, তোমার একটা মাদ্রাসায় ভর্তি করে দেবো ভালো, তুমি ওখানে লেখাপড়া করবা, বড় আলেম হবা, তখন তুমি তোমার বাড়িতে এসে তুমিই তো থাকবা, তোমার রাজত্ব তুমি বুঝাই নি, বুঝছো? তোমার বাপের কোন জায়গায় কি আছে সব আমি তো জানি, তোমার হাতে সব কিছু বুঝাই দিমু, তোমার রাজত্ব তুমি করবা। না বাড়ি থেকে কোন জায়গায় যাব না। দেখো ভাইস্তা শুনো, এখন যদি তুমি একা একা বাড়িতে থাকো, লোকজন এলাকার মধ্যে অনেকেই অনেক খারাপ মানুষ আছে, ঠিক আছে, সবাই তো আর ভালো না, কি মনে করবে মানুষে? একটা মানুষ আইসা যদি তোমার গোপনে রাত্রে মাইরে থুইয়া, তারপরে সব কিছু দখল করিয়া, তোমার হাতে টিপসই নিয়ে সব দখল করিয়া চলে যায়, তখন কি অবস্থা হইব? তখন আমরা মানুষের কাছে কি জবাব দেব? তখন আমাকে মুখ থাকবো যে দুই চাচা থাকতে 22টা একলা একলা কেমনে বাড়িতে থাকে? শুনো ভাইস্তা শুনো, আমার বাড়িতে তুমি থাকবা বাবা, বোঝো না কেন? এখন তুমি ছোট মানুষ, এখন তোমার গ্রামে থাকা নিরাপদ নয়। আচ্ছা মিলন শুন, ওরে বুঝামো না, ঠিক আছে, ওরে ও বুঝবো, অনেক সময় নিতেছে তো, সময় দরকার আছে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমরা বাজার থেকে ঘুরে আসি আসবো না, আমি এইটুকুর ভিতরে বুঝে গেলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইটা দেখি কি চিন্তা ভাবনা করলো, কারণ ওর যেমনি হোক নিয়ে যেতে। হ্যাঁ নাহিদ, নাহিদ, এ নাহিদ বাড়িতে আছো? নাহিদ খোলো খোলো গেট, খোলো কাকু গেট খোলো, আমার শাশুড়ি আছে। তুমি কি কি চিন্তা ভাবনা করলো বাবা? বড় হলে কিন্তু আমার এই জায়গায় থাকা লাগবে। আমি ওরে নিয়ে যাইতেছি, তুই তালাটা মাইরে দিয়া। সই করে দিলে তোমার বই পুস্তক সব শাশু নিয়ে আইসি, তোমার মাদ্রাসা ভর্তি করানোর ব্যবস্থা করছি, খালি এখানে একটা সই দিয়া তোমার মাদ্রাসায় দিয়ে আসবো, ঠিক আছে? ওখানে সব ব্যবস্থা করা আছে, ওখানে থাকবা, ওখানে পড়বা, হুজুররা যা বলে তাই শুনবা, যেভাবে পড়ায় তুমি একদিন বড় আলেম হইবা, বুঝছো? আচ্ছা। ওইটার কারণটা হচ্ছে হইলো, যদি তোমার আমরা ওখানে বুঝে দিয়ে আসলাম, যদি তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় আমরা তাদের কাছ থেকে
মানে দাবি করতে পারবো আমাদের ছেলে গেল তার এটা একটা সিগনেচার বুঝছো। আর ওখানে যা কারোর সাথে বেদবি করবা না, সবার সাথে মিল দিয়ে চলবা, আর কোনো সমস্যা হলে তোমার মেজ কাকুর কাছে ফোন দিবা। আচ্ছা এই যে এখানে একটা সই দাও, এই যে এখানে দাও। এটা তো দলিল মনে হচ্ছে। না না এটা দলিল না, এটা মাদ্রাসার একটা ইয়া ফরম দাও। হ্যাঁ ঠিক আছে চলো চলো, আবার ওই মাদ্রাসার যাই আবার কিছু কথাবার্তা কইতে হবে তো। হ্যাঁ আচ্ছা চলেন আসি। আরো কাম আছে আমার মিলন। জি এই যে বরাবর কি কি জায়গা সম্পত্তি আছে দেখে যা, দেখে এই যে এটা দেখতেছিস না, এই যে প্লট করে রাখছি আমি, এই যে এখান দিয়ে ওয়াল করিয়া এই যে ওই যে আস্তর করা আছে না এখান থেকে একবার ওই গাছ পর্যন্ত, এটা পুরোটা বড় ভাইয়ের পুরোটা ক্লাস্টার করা। হ্যাঁ এগুলো খালি জায়গা পড়ে আসছিল, আমি এগুলো সব প্লট করিয়া ওয়াল টোয়াল করিয়া এই যে গেট ইয়া করে এই যে এক সপ্তাহ আগে গেটে রং করাইছি। ঠিক আছে তারপরে এই খালি গাছ এগুলোই আসছিল, এটি তো আরো ছোট আসছিল তখন সারা অনেক বছর হয়েছে না, বড় ভাই মারা গেছে 15-16 বছর হয়ে গেছে বড় ভাই মারা গেছে। এখন এগুলা মনে কর আরো আছে ওই ওদিকে আছে আরো, ওটি এখনো প্লট করি নাই খালি ফিলার উঠাই রাখছি। হ্যাঁ তারপরে ওই যে এই পাশে আছে আরো অনেক অনেক বড় ভাইয়ের অনেক জায়গা, আমি অনেক জায়গা করে ঠিক গেছি, আমি কাগজ পত্র সব আনছি আইনে সব দেখলাম কোন কোন জায়গায় মধ্যে কত দাগ জায়গা আছে, কোন জায়গায় কতগুলো জায়গা আছে কতটুকু আছে সব বাইর করছি সব বাইরেছি। হ্যাঁ এখন মনে কর বাইস্তারে তো ফাটাইছি আজকে 15 বছর ধরে কোনো খোঁজ খবরও নেই নেই। ঠিক আছে এখন বাইস্তার সব তো আমরা লিখে লুছি, এই যে একটা সিগনেচার নিলাম না মাদ্রাসা ভর্তি করার সময় ওটা বাইস্তার সিগনেচার লিখে ওটা স্টাফের সিগনেচার নিয়েছি। মিজু ভাই আমার মনে হয় কি জানেন, আমার মাথায় একটা বুদ্ধি ঘুরপাক খাইতেছে। কি সেটা হচ্ছে হলো কি, ছোটবেলায় মাটা মারা গেছে রাস্তায়। ছোটবেলায় মারা গেছে, জন্মের সময় মারা গেছে আর কি। যা লালন পালন বড় করার দরকার বাপটাই করলো, আমাদের বড় ভাই। হ্যাঁ হ্যাঁ সেও মারা গেল 15 বছর হলো, কিন্তু ভাইটাকে আমরা দেখার কথা কয়ে নিয়ে আসিয়া তাকে আমরা লেখাপড়ার কথা কয়ে মাদ্রাসায় পাঠাই দিলাম, তার খোঁজ পর্যন্ত আমরা নেই নেই, একটা বড় অন্যায় করছি। কিন্তু তার ভিতরে সব যদি আমরা নেই আত্মসাত করিয়া কিছু না হলে দেন ভাজতে পারে, আমি তো তার চাষা আপনিও তার চাষা। যে এইটা আমি বলছিলাম যে ভাজতে কিছু রাখিয়া দিই। ধর বেটা তুই কী করছে দি, ভাজতে কিছু দিতাম মগের মুল্লুক দুনিয়ার মধ্যে কে কার চিন্তা করে, যার আছে হে বেটা বুঝছ কিছু, যা কিছু হন এখন আমরা যা কিছু দি পাইছি পাইছি অর্ধেক আমি নেবো অর্ধেক তোরে দিব বুঝছ নাই। এখন যদি বাইশটা আসিয়ে বলে তখন কি করবেন আপনি? ওরে ঘাটটা ধরে এমনি একবার এমনি খেদাই দিব বুঝছস, এমনি বাইর করে দিব একবার এলাকায় থাকতে দিব, তুই আমার সম্পর্কে জানোস ওরা একবার এলাকায় তখন বাইর করে দিব। আমারই ঘর পাঠিয়ে দিল তোরে দেখালাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে একবার ধাক্কা দিয়ে তোরে তো আসতে দিছি, আর একবারে ঘাট ধরে একবার এলাকা থেকে একবারে পুরো এলাকা থেকে বাইর করে দিই বাউন্ডারির মুড়া। হ্যাঁ চল ওই যে হে মুড়া জামু চল। আচ্ছা ওই জমিটা দেখে আসি। রাস্তার লগে বাড়ি একটা কিনছি 5 কোটি টাকা দিয়ে, কালার ওপর শেষ অনেক সুন্দর লাগতেছে। বাইকে তো আমার বাবা কইরা থুইয়া গেছে বুঝছেন, আমি 15 বছর আগে আমার বাবা হার্ট স্ট্রোক করে মারা গেছে, পরে আমার চাচারা আমার মাদ্রাসায় দিয়ে আসছে, 15 বছরের মধ্যে আমার সাথে কোনো চাষায় যোগাযোগ করে না, এখন আসছি তাই কই আমার বাড়ি। আরে ভাই আমার আপনার চাচা আমার কাছে 5 কোটি টাকা বিক্রি করে দিয়ে টাকা লইয়া চলে গেছে, জানো না
মিলন ভাই, তুমি তো আইসো শহর থেকে, তোমার এগুলো দেখাইতেছি, ঠিক আছে? বড় ভাইয়ের জায়গা এগুলা, এই যে। তারপরে ওই যে ছোট্ট একটা বাউন্ডারি দিছে ওইখানে আছে, ওই ওই বাউন্ডারি, হ্যাঁ। আবার এই যে এই ফ্ল্যাটটার ওই পাশে আছে, আরো এই ফ্ল্যাটটা আমাদের না, তার ওই পাকারটা, তার ওই পাশেরটা আবার বড় ভাই, ঠিক আছে, বাউন্ডারি করা আছে, এগুলো সব তো আমরা লিখে নেছি ওই এই দিন, হ্যাঁ হ্যাঁ। আর এই যে দেখছো স্যার, এগুলা মানুষ করে এগুলো খাইতেছে, মানে এমনি দিছি দেখাশোনার লাগে। মিষ্টি লাউটো খাইছেন? খাইছি আমার জন্য দিয়ে একটা নিয়ে ঢাকায় যাবেন না, ছোট ভাই দিয়ে আসছেন, খাওয়া আসছেন, কি কও, একটা মিষ্টি লাউ নিয়ে আমি তোমার লাগে ঢাকায় নিয়ে যাবো। যাইতে তো লাগে 10 মিনিট সময়, যতই লাগুক একটা মিষ্টি লাউ যদি আমি হাতে করে নি, আমার একটা প্রেস্টিজ আছে না, সেটা ওই মিষ্টি লাউ নিয়ে যাওয়া লাগবে না। যে এখন কি পরিস্থিতি, কি অবস্থায় আছে এখন? আছে ভালোই, জায়গা সম্পদ সব এখন আস্তে আস্তে প্লট করে লাগছি, ওইদিকে তো দেখাইলাম তোমারে, হ্যাঁ, যেটা বড় করে ওয়াল করে রাখছি, এখানে আমি একটা বাড়ি করবো, বুঝছা? বুঝলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি বাবা? চাচা আমারে চিনতে পারেন নাই? ওই না তো, আমি আপনাকে ভাইস্তিয়া। আমাকে তো কোনো ভাইস্তে নাই বাবা, আমাদের তো বড় ভাই নাই, তো ভাইস্তে হবে কোথেকে? 15 বছর আগে যে আমার আব্বা যে হার্ট অ্যাটাক করে মারা গেল, আমার যে হয়ে মাদ্রাসায় দিয়েইলেন, একটা বার খোঁজ খবর নিলেন না ভাইস্তেটা আছে কিনা মরে গেছে। এগুলা কি কয়? বুঝতেছি না তো। 15 বছর পরে লেখাপড়া শেষ করিয়া বড় হুজুর বিদায় দিয়ে দিল, আইলাম বাপে যে বাড়ি করে থুয়ে গেছে, সেই বাড়ি বলে 5 কোটি টাকা বলে বেচিয়া দিয়েছেন আপনারা, বাড়ি আল্লাহ আমারে ধাক্কা দিয়ে আবার। মিলন, আমি কিন্তু আর কথার আগামাতা কিছু বুঝতেছি না, কি কয় এই পোলা? আমিও তো বুঝতেছি না চাচা, আপনারা আমার লগে চাচা, আমি তো থাকি ভাইস্তা, আমি তো থাকি ঢাকায়, আমি তো ভাইস্তারে চিনিই না, ভাইস্তা কে আমার? আপনারা আমার লগে এইরকমের দুর্নীতি করতে পারলেন? বুঝছি, ওই যে মাদ্রাসার কথা কইয়া আমার কাছে যে টিপ শুনিলেন, সব সম্পত্তি লইয়া গেলেন। এ মিলন কি কয়, দেখ কি কয়, আমার মাথা ঢুকতেছে না। রাইস চিনতেছেন না মেজো ভাই? আচ্ছা আপনারা আমার চিনতেছেন না, আমার সব জায়গা সম্পত্তি আত্মসাত করলেন, আমি কিন্তু থানা পুলিশ যাব, আমি আপনাদের নামে মামলা করব, যেই জায়গায় যাওয়া লাগবে। এই মিলন ঠিক কয়, থানা পুলিশ? মেজো ভাই আসছে কি, আমাদের যে যে বড় ভাই মারা গেল, তোমার মেজো কাকু, বড় ভাই তোমার মেজো কাকু বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে মাতার স্মৃতি শক্তি হারে ফেলাইছে। আমি তো ঢাকায় থাকি, আমি তো বাড়িতে থাকি না, ওই জন্য আমি তোমারে চিনতে পারিনি। ওই যখন থানা পুলিশ কইছি, এখন চিনতে পারছো? আমার জায়গা সম্পত্তি সব ফেরত চাই আমি। বড় ভাই মারা গেল না, বড় ভাইয়ের ছেলে, ওই যে আমরা মাদ্রাসায় রেখে আসলাম, ও ওই বড় ভাইয়ের ছেলে? হ্যাঁ বড় ভাইয়ের ছেলে, উনি তো এখন বেশ মোটামুটি বড় হয়েছে, খরচা দিলাম, আমি তো বাড়িতে আসি না, ঢাকা থেকে তো খরচাটা দিছি। নাহিদ নাহিদ এখন আমার আমার সব জায়গা সম্পত্তি আমি ফেরত চাই। এই তোমার কিসের জায়গা সম্পত্তি? হ্যাঁ তোমার জায়গা সম্পত্তি মানে আমার বাপের বাড়ি, এই জায়গা সম্পত্তি যা ছিল সব ফেরত চাই। কোন জায়গা ছিল? ওই তো কোনো জায়গা ছিল, জায়গা ছিল না, একটা বাড়ি ছিল, তাও ওটা আমার নামে লিখে দিয়ে গেছে। কি কও, কে কইছে? তোমরা আমার কাছে দিয়া ভুয়া টিপ সই নেছো মাদ্রাসার ভর্তির কথা কইয়া। টিপ সই নাই নাই, আমি তোমাকে অভিশাপ দেমু, তোমরা রাস্তাঘাটে মরবা। এই মিলন, এই আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে এখন, কইলাম ওরা একবার পিড়ানো শুরু করবো এখন, আমি অভিশাপ দিব, তোমরা পানিতে ডুববিয়া মরবা, তোমাকে অনেক কষ্ট হইব, ভিক্ষে করে খাবা তোমরা। তুই আমার অভিশাপ দিবি পানিতে পড়ে মরমু? এই যা যা যা, তোরা জানো আর এই এলাকা না দেখি, অভিশাপ দিব একবার এই এলাকা থেকে যাবগে। আয় উঠ, এই মধুমতির বাউন্ডারি আর কোনোদিন আইবা না,
তোরা এই এলাকা যেন না দেখি আর মধুবাদি বাউন্ডারে যা থাকবা ঠিক আছে অভিশাপ দে আজকে আমার মানে তো ডুবে মনমু এতিম পাইয়া যা করলা এটা আল্লাহ সইবে না সইবে না যা যা ওটা আমি বুঝবো না যা অভিশাপ দে এই এলাকা যেন আর না দেখি একদম কাইটে ফেলাম ঘিরা করা ভাগ মাথাটা গরম করে দিছ ভাই কন্ডাক্টর সাহেব তুমি কোথায় ভাই তাড়াতাড়ি প্রজেক্টের সামনে আসো তাড়াতাড়ি এক্ষুনি আসসালামু আলাইকুম স্যার স্যার আমি আপনার কাছে একটা কাজের জন্য আসছিলাম কাজের জন্য আসছো যদি একটা কাজ দিতেন ভালো হইতো অনেক উপকার হইতো আমার তুমি কি কাজের জন্য আসছো কি করো তুমি তোমার তো দেখে মনে হয় না যে তুমি কাজ করতে পারবা স্যার আমি মাদ্রাসায় লেখাপড়া করছি আমি কোরআনের হাফেজ মাদ্রাসায় লেখাপড়া করছো কোরআনের হাফেজ তা আমার কাছে কি কাজের জন্য আসছি স্যার আপনার তো অনেক কাজ আপনার তো একটা লোক লাগবে সেই জন্য আসছি যদি একটা কাজ দিতেন অনেক উপকার হইতো আমার ভালো ভালো রাজমিস্ত্রির জোগালরা আইসা এই জায়গায় কাজ কাজ পারে না কাজ থেকে পলায় আর তুমি এই জায়গায় আসছো আমার কাছে কাজের জন্য না আমি পারবো স্যার কাজ করতে পারবো না স্যার আমার যখন 7-8 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে তারপরে আমার চাচারা আমার মাদ্রাসায় দিয়ে আসছে আমার 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 বাপের 4-তলা বিল্ডিং ছিল আমাদের অনেক সম্পত্তি ছিল আমরা খুব বর্তমানে অসহায় আছি ওই সব ওই সম্পত্তি চাচারা আত্মসাত করিয়া নিয়ে গেছে আমার ছোট চাচা আর মেজ চাচা সব সম্পত্তি আত্মসাত করিয়া করছে তারা এখন আমি খুবই অসহায় স্যার আপনার কাছে আসছি কাজের জন্য যাই ভালো ভালো লোক এসে কাজ কম পারে না কাজ কাম থিয়ে পলায় আর তুমি মাদ্রাসায় লেখাপড়া করছো তোমার তুমি তো এজায় ফাঁকিবাজি করে করতে আইছো যে দিন শেষে টেকাটা পাইলে তুমি চলে যাইবা না স্যার আমি পারবো আমার একটা কাজ দেন এই জায়গায় তোমার কোনো কাজ কম হবে না ভাই তুমি এখান থেকে যাও আমার মাথাটা নষ্ট করো না মাথা খুব গরম আছে কন্ডাক্টর যে কোথায় গেছে এইগুলো যে কোথা থেকে আসে আমি কিছু বুঝি না স্যার আমার একটা কাজ দেন স্যার তাই ছাড়ো ছাড়ো পাশ ছাড়ো পাশ ছাড়ো তুমি এখান থেকে যাও স্যার আমি ভিক্ষে করে খাইতে চাই না তোমাকে বারবার বলতেছি না যে তুমি করতো না সেই জায়গায় কাম কাজ করতে কাজ কাম এমনিতেই আমার মাথা নষ্ট আর এই সেই জায়গায় কাজ কাম কাজ কামে ডিস্টার্ব করতে আমার বাবার যে সব সম্পত্তি যে ছিল বাড়িঘর ছিল সবাই ছোট চাচা আর মেজ চাচা সব আত্মসাত করছে এখন আমার এই গাড় ধাক্কা দিয়া রাস্তায় বাড়ি করে আমরা তো দুজন একসাথে মাদ্রাসায় লেখাপড়া করছি আমি থাকাতে তোমার কোনো সমস্যা নাই আমি চাকরি পাইছি মাদ্রাসায় লেখাপড়া করি আমি থাকাতে তোমার কোনো সমস্যা নাই চলো আমি তোমার চাকরি নিয়ে দেবো চাকরি দিবা হ্যাঁ চলো অনেক ভালো হইলো আচ্ছা